Hey friends, welcome back to my channel Ronny's Review 2.0 তে আর আজকে আমি রিভিউ করতে যাচ্ছি তুফান যেটা আমি কাল রাত্রিরে দেখলাম Amazon Prime এটা রিলিজ করার কথা ছিল আগের বছর কিন্তু তারপর এই কোভিড সিচুয়েশনের জন্য টাইম পেছাতে 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 লাস্ট কালকে 16ই জুলাই রিলিজ করলো Amazon Prime OTT প্ল্যাটফর্মে এইটার কাস্ট এন্ড ক্রু হচ্ছে ফারহান আখতার মুনাল ঠাকুর পরেশ রাওয়াল মোহন আগাশে আর এটা ডাইরেক্টেড বাই রাকেশ ওম প্রকাশ মেহরা মানে আমরা এই ফিল্মে আবার রাকেশ ওম প্রকাশ মেহরা আর ফারহান আখতারের জুটি দেখতে পেলাম সো যাব এইবার তার রিভিউতে কিন্তু তার আগে প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব তলার বেল আইকনটা প্রেস আর এখন ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মাথায় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন যার আইডি এখন দেখাচ্ছে এই বলে বলি কেমন লাগলো বইটা যদি বলেন রাকেশ ওম প্রকাশ মেহরা আর ফারহান আখতারের ডুয়োর কাছ থেকে আমি এরকম বই কি এক্সপেক্ট করেছিলাম না এরকম বই আমি এক্সপেক্ট করিনি এদের থেকে আমি হয়তো কিছু নতুন পাবো এই বইটাতে কিন্তু আমি একদম মানে পুরো ফ্ল্যাট ডিসঅ্যাপয়েন্টেড এনাদের থেকে ফার্স্ট গল্পতে কোনো নতুন কিছু নেই সুলতান মেরি কম এমনকি বক্সিংয়ের মানে জনারের সবথেকে বড় যেই ফিল্ম ধ্রুবতারা যেটাকে বলা যায় রকি সিরিজ সিলভেস্টার স্ট্যালোনের রকি ওয়ানের পুরো গল্পটাকে একবারে কাট কপি পেস্ট করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানেও রকিতে সিলভেস্টার স্ট্যালোনকে দেখানো হয়েছিল একজন মাসল ম্যান একজন গুন্ডা এখানেও সেখানে ফারহান আখতারকে সেরকমই দেখাচ্ছে ওখানেও দেখিয়েছিল সিলভেস্টার স্ট্যালোন যে নায়িকা ছিলেন তিনি একজন পেট শপে কাজ করতো তার প্রেমে পড়ে কীভাবে সে বক্সিংয়ের দিকে টার্ন করলো এখানেও দেখাচ্ছে মুনাল ঠাকুর একজন ডাক্তার তার প্রেমে পড়ে ফারহান আখতার কী করে আবার বক্সিংয়ের দিকে টার্ন করলো আননেসেসারি এই বইটার মধ্যে কিছু কিছু মানে হিন্দু মুসলমান ব্যাপারটা দেখানো হয়েছে পরেশ রাওয়ালকে দিয়ে কিছু আননেসেসারি বোগাস ডায়লগ বলানো হয়েছে যেগুলোর এই বইটার সাথে কোনোভাবেই ম্যাচ করতে পারে না তারপর যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বক্সিং কোথায় পুরো বইটাতে আমি জানি এটা একটা বক্সিং ওরিয়েন্টেড বই বক্সিং নিয়েই বইটা দেখানো উচিত একটা গান 3-4 মিনিটে যেটা হচ্ছে ওয়ার্কআউট মন্টাজটা ওটার পর পুরো 2.5 ঘন্টার বইতে ম্যাক্সিমাম হাতে গুনে আমি বলতে পারি বক্সিং দেখানো হয়েছে 10-15 মিনিট মানে বাকি যেই 2 ঘন্টা 15 মিনিটের বইটা সেটা হচ্ছে শুধু জীবন নিয়ে টানাটানি কী করে একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলো কী করে তার বাবা মানলো না তার বাবার মনের দুঃখ মেয়ের মনের দুঃখ ফারহান আখতারের মনের দুঃখ আর ফারহান আখতার একটা ট্যাক্সি ড্রাইভার থেকে একখানা মানে ভেহিকেল কোম্পানির মালিক হলো সেটাও দেখানোটাও একটা অদ্ভুতভাবে দেখালো 2-3টা ট্যাক্সি চালাতে চালাতে দেখা যায় তার একখানা গাড়ির ব্যবসা শুরু করে দিয়েছে সে মোটা হয়ে গেছে 5 বছরের মধ্যে সে বিশাল মোটা হয়ে গেছে এগুলো খুবই বোগাস লেগেছে গল্পটার মধ্যে প্রথম কথা খুবই বাঁধনির অভাব আর ক্যারেক্টারের অভাবের জন্য রাকেশ ওম প্রকাশ মেহরা নিজেও এই বইটাতে অ্যাক্টিং করেছেন কিছুটা পার্টের জন্য সো আমি এইরকম বই এতটা ফ্ল্যাট বই আমি এই ডুয়োর কাছ থেকে এক্সপেক্ট করিনি ভালো লাগলো হ্যাঁ ফারহান আখতারের এখানে কিচ্ছু করার উপায় নেই কোনো অ্যাক্টিংয়ের কিছু দেখানোর উপায় নেই কাউরই কিছু করার উপায় নেই কারণ স্ক্রিপ্টই তাকে আটকে দিচ্ছে স্টোরিই তাকে বাউন্ড করে দিচ্ছে ভালো লেগেছে ফারহান আখতারের ফিজিক টোটাল ট্রান্সফরমেশনটা একজন বক্সারের মতন দেখানো হয়েছে তারপর এখানে যে বক্সারটা কোন ডিভিশনের বক্সার হেভি ওয়েট বক্সার না লাইট হেভি ওয়েট বক্সার না ফিদার ওয়েট বক্সার না লাইট ওয়েট বক্সার কোন ডিভিশনে বক্সিং করছে সেটাই দেখানো হয় না অদ্ভুত লাগে এই ব্যাপারটা যে আমরা যখন ইন্ডিয়ান মানে এতে বক্সিং ব্যাপারটা দেখানো হয় বক্সিংয়ে যে স্পেসিফিক জিনিসগুলো রয়েছে একটা মাইক টাইসন হচ্ছে একজন হেভি ওয়েট বক্সার সে একটা লাইট ওয়েট বক্সারের সাথে বক্সিং করবে না কোনো দিন সেটা হবে না তাদের ওয়েট ডিফারেন্স থাকে এখানে সেই সব জিনিসগুলোই বলানো হয়নি দেখুন যদি বক্সিং নিয়েই করতে হয় তো বক্সিংয়ের এইগুলো তো দেখাতে হয় তাদের জীবনে কী চলছে সেটা পরে দেখিয়ে যদি বক্সিংয়ের এইগুলো দেখানো তো আমার মনে হয় সেটা আরও মানে ইয়তের কাছে এটা একটা অ্যাপিলিং ব্যাপার হতো একটা ইন্সপায়ারিং ব্যাপার হতো একটু ইনফরমেটিভ ব্যাপার হতো কিন্তু পুরো ব্যাপারটাকে মশালা মুভি বানাতে গিয়ে পুরো ডাল মুভি করে দিয়েছে যদি 5-এর মধ্যে রেটিং চান তাহলে আমি 2-এর বেশি দিতে পাচ্ছি না এই বইটাকে কারণ 2-1 মানে এক্সপেকটেশন যে আগামী দিন এদের থেকে হয়তো ভালো বই পাবো সেকেন্ড মুনাল ঠাকুরের অ্যাক্টিং মোটামুটি হয়েছে পরেশ রাওয়ালকে ইউজই করা হয়নি মোহন আগাশের ক্যারেক্টার থাকা না থাকা এক সমান বিজয় রাজের ক্যারেক্টারটাও থাকা না থাকা এক সমান টোটাল বইটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আপনারা যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন যদি মনে হয়
আর যদি আমার এই রিভিউর সাথে আপনারা একমত হন তাহলে সেটা প্লিজ আমার তলায় কমেন্ট করে জানান, আর চ্যানেলটা করুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, এরকম ফিল্ম আর ফিল্ম রিলেটেড ভিডিওর জন্য। আর আমার সাথে ইন্টারাক্ট করার জন্য বা আড্ডা মারার জন্য আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।